ভালোবাসার ভিতরেও এই প্লাস্টিক ভাবটা আছে কোনো নাই খালি কিচ্ছু না ভুয়া ভালোবাসা কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয় এখন ভালোবাসা কখন হয় আগে ভালোবাসা শেষ সব ভালোবাসা আগে শেষ কইরা এরপর এরপরে হয় বিয়া বিয়ের পরে আর ভালোবাসা হয় কি লেখে কি হয় কিলে কিলা হয় এই জন্য যুবকরা আগে ভালোবাসবা না পরে ভালোবাসবা বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরে গোপন গোপন কোন আলাপ করা যাবে আবার বিয়ে দেখতে গিয়ে বিশাল নাটক বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যায় বরপক্ষ মানে বরের বর্ষহ বরের লোকজন যায় কিন্তু দেখার জন্য একমাত্র ইসলাম অনুমতি দিয়েছে কয়জনকে কে বর না প্রার্থী মানে বিয়ের গেছে এরকম আমি যদি হয় আমি এখানে বিয়ে করে ফেলবো এরকম নিয়তে যে গেছে সে দেখতে পারবে এমন কি ছেলের বাপটাও দেখতে পারবে না এখন ছেলে তো দেখার সুযোগই পায় না দুলাভাই যদি থাকে তুই কি মেয়ে বুঝিস তোর মেয়ে সম্পর্কে কোন অভিজ্ঞতা আছে কত বড় না নাই দেখার দায়িত্ব কি দুলা ভাই বাবার দায়িত্ব চয়েস করবে হলো ছেলে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে কিছু প্রশ্ন হবে কোন উত্তর হবে কিছু হয়তো একটু দূরে গার্জিয়ানরা থাকবে কথাবার্তা বলবে দেখা হলো বাহ্যিক কিছু দেখল কিছু জিজ্ঞাসা হলো কিছু মত বিনিময় হল বাস কিন্তু এরকম পারিবারিক বৈঠক এখন বেশি না খাস বৈঠক বেশি খাস বৈঠক আসুন ডেটিং চ্যাটিং মিটিং আসে না নাই আসে না নাই এই নোংরামিগুলো যুবকরা করতে না কোনো শান্তি পাবানা কোনোদিন সুখী হতে পারবে না যৌবনটাকে কন্ট্রোল করো যৌবনকে হেফাজত করো তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে আল্লাহ তোমাকে সেরে সেরেচ্ছার মেহমান বানাবেন আর সাজিমের মেহমান বানাবেন আল্লাহ নিজেও আদা করছেন যে যে যুবক আমার ভয়ে একটা সুন্দরী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমার ভয়ে আমার পথে থাকবে আমি থেকে আর সাজিমের মেহমান বানাবো আমি আর সাজিমের সায়া থেকে জায়গা করে দেব এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার একজন পায়গাম্বারের কথা মনে হলো বিয়ের কথা যখন আসলে বলবো কথা বলবো কোন আপত্তি নাই তো যুবকরা বিয়ে করবা না বুড়া চাষাও কয় হ্যাঁ লক্ষণ খারাপ দেখতেছে আচ্ছা ও ঝোঁকে কইছে না তালেই কইসে আচ্ছা ঠিক আছে বিয়ে করা যুবকদের দায়িত্ব এবং বিয়ে সাদি করানো তার মুরব্বিদেরও দায়িত্ব ঠিক না অনেক মুরব্বী আছে তুই নিজের পায়ে দাঁড়াস না তুই কিসের বিয়ে ওকে অন্যের পায়ে দাঁড়ায় আসে নাকি বাপমা বোঝে না অনেক বাপমা বোঝে না যে ছেলে মুখ খুলে একবার বলেছে বিয়ে করাও বাপমার দায়িত্ব ইমার্জেন্সি তাকে বিয়ে করাইয়া দেওয়া এটা উচিত উচিত তার পেটের ক্ষুধা চূড়ান্ত হলে কন্ট্রোল করা যেমন যায় না পেটের ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্যের দরকার তেমনি অবশ্যই যৌবনের ক্ষুধাও না নাই এটাকে মাথায় রাখা উচিত যেন আপনার ছেলেটা যেন বিপদগামী না হয় জেনার দিকে ঝুঁকে না পড়ে এটা আপনার পিতা হিসাবে আপনার মাতা হিসাবে আপনার গার্জেন হিসাবে আপনার একটা দায়িত্ব ইমানই দায়িত্ব আসে না নাই রিজেকের ফায়সালাকার রিজিক কে দিবেন আল্লাহ বলছেন বিয়া কর আমি তোরে ধনী বানায় দেব কার কথা কথা বিয়ে করে কি খাওয়াবি বউ তো হাতি নাকি হচ্ছে শয়তান মানুষকে দারিদ্রতার ভয় শেখায় ভয় দেখায় কমল ফাকার শয়তানের পক্ষ থেকে দারিদ্রতার ভয়টা আসে কে করবেন আল্লাহ করবেন সম্মানিত ভাইয়েরা বিয়ের আসরে কোনো ছেলে পক্ষ যদি দেখতে যায় শুধু ছেলে দেখবে ছেলের বাপ ছেলের দোলা ভাই অন্য আদার্স বন্ধু বান্ধব কেউ দেখবে না এটা ইসলাম বলে দিয়েছে কি বলে দিয়েছে ইসলাম বলে দিয়েছে সম্মানিত ভাইয়েরা একজন পায়াকাম্বারের কথা আমার মনে হলো হঠাৎ করেই একজন পায়াকাম্বার খুব রাগী ছিলেন খুব মেজাজ ছিল তার মাথা থেকে পা পর্যন্ত রাগ যখন খেবে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি বের হয়ে যেত টুপি ভেদ হয়ে যেত এত রাগ ছিল সেই নবীটার নাম হচ্ছে মুসা সেই নবীর নাম কি মুসা আলাহাতাম তিনি থাপ্পুর মারা শুরু করছেন দুই বছর বয়স থেকে প্রথম থাপ্পুর খাইছে তার হাতে ফেরাউন প্রথম থাপ্পুর খাইছে কে ফেরাউন সে থাপ্পুর খায়া ফেরাউনের মাথা ঠিক ছিল না শীত হয়ে পড়ে গেছিল মাথা চক্কর মেরে উঠছিল ফেরাউন বলল আসিয়া এই সন্তান দুই বছর বয়স এখন থাপ্পু এখনই যে থাপ্পুরের ওয়েট এসে বড় হলে কি হবে এটাই তো মনে হয় মুসা হবে ওরা আমি বাসাবো না আল্লাহ আকবার বলেন সেই লোকের সামনে সেই পায়গম্বরের সামনে কোন এক বেকুফ তার বিরুদ্ধে বারবার কথা বলছে বাঁকা তাড়া কথা বলছে মুসা বললেন তুমি এটা ভুল বলছো কেন আমি ঠিক বলেছি ভুল বলেছ ঠিক বলেছি ভুল বলেছ ঠিক বলেছি তিনবার বলার পরে যখন সে নিজেকে সংশোধন করে নাই হাতটা আগে দিয়ে মারছে থাপ্পুর এক থাপ্পুর মারাও সারা মরে যাওয়া সারা যখন মরে গেছে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মূসা বলতেছে আল্লাহ দোষ আমার না আমি ওরে মার্সি হলে শাসন করার জন্য ও যে মরবে আমি তা জানি আমি মানে নেই তুমি আল্লাহ আকবার বল কিন্তু এইদিকে ফেরন অজুহাত খোঁজে মুসাকে না আটকানো যায় যখন হত্যা হয়ে গেছে তখন বললো মুসাকে যেখানে পাবার সেখানে ধরবা হত্যার হুলিয়া জারি করে দেওয়া হলো মুসাকে বলা হলো তুমি মুসা দেশ ছাড়ো হিজরত করলেন রসুল হিজরত করেছেন ইব্রাহিম আসলাম হিজরত করেছেন ম্যাক্সিমাম আল্লাহর পায়গাম্বাররা এই দুনিয়াতে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তারা কি তারা কি নির্যাতনের শিকার হন নাই শুধুমাত্র একজন পায়গাম্বার মুসলিমও কিছু পায়গাম্বার বিশেষ করে একজন পায়গাম্বারের নামটা বেশি শোনা যায় তিনি হচ্ছেন জানা যায় তিনি হচ্ছেন সোলাইম আল্লাহ সাল্লা তুয়াল্লাম যিনি কোনো নির্যাতনের সম্মুখীন হননি আল্লাহ তালা তাকে বিশাল সাম্রাজ্য দান করেছেন নবুয় এবং নবুয়াত এবং রাষ্ট্র খেলাফত দুটাই তিনি একসঙ্গে চালিয়ে গেছেন আল্লাহ আকবর বলুন সুলাইমান আজকে তো সেই দিকে আমি যেতেই পারলাম না তো তো সাল্লাতাম থাপ্পুর মেরে যখন এই অবস্থা পড়ে গেলেন তখন তাকে বলা হলো তুমি এখন দেশ ছাড়ো দেশ ছেড়ে তিনি চলে গেলেন অনেক দূর চলে গেলেন মেদিয়ান নামক এলাকায় চলে গিয়ে প্রচন্ড ক্ষুদা লাগছে তৃষ্ণা পাচ্ছে কূপের কাছে গেলেন কূপ থেকে পানি তুলে পানি পান করলেন দাঁড়ায় আছেন সেই জায়গায় দেখেন যে দূর থেকে দুটা মহিলা দেখা যায় হেঁটে হেঁটে আসতেছে তো ওই বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাবে পানি থেকে কূপ থেকে পানি উঠায় নিয়ে না সামনে গিয়ে যায় বললেন আচ্ছা তোমরা নারী মানুষ দাঁড়ায় আসে কোনো নারী যাও কূপ থেকে পানি তুলে নিয়ে চলে যাও কে আমরা পারবো না ঢাকনা আসে উপরে ঢাকনা টান দিতে যে শক্তির দরকার সে শক্তি আমাদের নাই পুরুষ মানুষরা পানি তুলে নিয়ে যাবে অবশিষ্ট পানি সেখান থেকে আমরা তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাবো সন্ধ্যা হয়ে যাবে মুসা ভাবলেন মহিলা মানুষ কষ্ট হবে সন্ধ্যা হবে অন্ধকার হবে না আমি কিছু খেদমত করি বললেন বালতি আমার হাতে দাও কূপের কাছে চলে গেলেন কূপের কাছে গিয়া ওই কুপের উপরে যে ঢাকনাটা ছিল যা টাম দিতে সাত থেকে আটজন যুবক মানুষের প্রয়োজন হয় তিনি বাম হাতে ধরলেন ঢাকনায় হাত দিলেন সিটকে পড়ে গেল অনেক দূরে চলে গেল মহিলা থরথর করে কাঁপতে স্যার মনে মনে ভাবতেছে এটা মানুষ অন্য কিছু যাও নিয়ে যাও সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকতে নেই পর্দার নিয়ম রক্ষা করা তোমাদের দায়িত্ব আমার বন্ধুগণ কিন্ত আজকে আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি বেশি নাট আজকে আমার দেশের পুরুষ মানুষ না মহিলা মানুষ আলহামদুলিল্লাহ মুসাল্লাম বলে দিলেন চলে গেছে বাড়িতে আগি। বাপ বলতেছে মা ওই মেয়েদের আব্বা বলতেছে মা প্রত্যেকদিন আসতে দেরি হয়ে যায় আজকে তারা হুড়ো করে এত তাড়াতাড়ি আসলে কেমন কাব্বা আব্বা দেখতে পেলাম কুপের ধারে একজন শক্তিশালী যুবক ইন্নাহু কাভিয়ুন আজিজ খুব শক্তিশালী যুবক ঢাকনাই টান দিল ঢাকনা ছিটকে পড়ে গেল খুব শক্তিশালী একজন যুবকের সন্ধান পেলাম সে আমাদেরকে সহযোগিতা করেছে এবার বৃদ্ধ পিতা বলতেছে মা শোনো আগামীকালকে তুমি কুপের ধারে যাবে ওই যুবককে আমার সালাম জানায়া বলবে আমি তাকে দাওয়াত আমার সঙ্গে দেখা করতে আমার বাড়ি পর্যন্ত আচ্ছা ঠিক আছে আব্বা যাবো পরের দিন চলে গেছে এবার মহিলা বলতেছে হে 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 আল্লাহর আল্লাহর যুবক আমার আব্বা খুব বুড়া মানুষ আবু আবু ওনার সে এখন ক্যাবিদ আব্বা বুড়া মানুষ চোখে কম দেখেন চলাফেরা করতে পারেন না আপনার কথা আমি বাড়িতে বলেছিলাম আপনাকে আমার আব্বা সালাম দিয়েছেন আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের বাড়িতে আপনি যাবেন নাকি মুসলাস মনে মনে চিন্তা করতেছেন এই দূর দেশে এসেছি আমি মুসাফির মানুষ আমার পরিচয় হলে ভালোই হয় ঠিক আছে আমি যাবো কিন্তু আমি যে যাব তোমাদের বাড়িতে আমি চিনি না কেমন করে যাব আমি এবার মহিলা বলতেছে আপনার চেনার কোনো টেনশন নাই আমি সামনে সামনে চলবো আপনি আমার পিছে পিছে চলবেন আমি যখন সামনে যাবো আপনি আমাকে ফলো করবেন এরপরে বাড়ি পেয়ে যাব মুসার চোখ বড় হয়ে গেছে মহিলা বলতেছে আপনি খেপে গেলেন কেন কি হয়েছে এবার মুসা বলতেছে মহিলা তুমি আমাকে চিনো না তুমি আমাকে বোঝো না আমার সম্পর্কে তোমার কোনো জানা নাই তুমি একজন মহিলা মানুষ তুমি আমার সামনে থাকবে আমি তোমার পিসে পিছে যাব। এমন পুরুষ আমি না কারণ আমি যদি পিসে পিছে থাকি তুমি যদি সামনে সামনে থাকো তুমি নারী তোমার দিকে আমার নজরটা চলে যাবে আমার চোখের গুণা হয়ে যাবে আর আমি হলাম পুরুষ মানুষ তুমি হলে মহিলা মানুষ আমি হলাম ইমামের জাত তুমি হলে মুসল্লির জাত ইমাম থাকবে সামনে মুসল্লি থাকবে পিছনে আমি সামনে তুই পিছে আয় আল্লাহ একবার বলেন আজকে আমার দেশের আঠারো কোটি মুসলমান পুরুষের পিসে না পিস যায় আলহামদুলিল্লাহ বুঝে নেন মুসালাম সামনে সামনে চলেন এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন সোনা মহিলা আমি তো সামনে সামনে যাচ্ছি তুমি আমাকে হুকুম শুধু করবে দুইটা শব্দ বলবে এর চাইতে বেশি কথা বলতে পারবে না কারণ তোমাদের কথার মধ্যেও সুর আছে না নাই তোমাদের কথার মধ্যে অলঙ্কার আসিফ দুইটা শব্দ আমি তোমাকে বলার অর্ডার দিলাম ডান বাম ডান বাম এর চাইতে বেশি কোনো কথা বলা যাবে না কারণ না কৌলাম মারুফা মেয়েরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবে নিকন সুরে কোনো কথা বলতে পারবে না মার্জিত হয়ে সুন্দর করে কোনো কথা বলবে না পরপুরুষের সাথে যত সুন্দর করে তুমি কথা বলবা তোমার স্বামীর সঙ্গে বলো যত মাধুরী দিয়ে কথা বলতে পারো হৃদয়ের গহীন থেকে বলতে পারো তোমার জন্য আল্লাহ সব দিয়ে দিবেন কিন্তু পরপুরুষের সঙ্গে কখনো সুন্দর করে কথা বলা যাবে মুসাল্লাহ সালাম এই অর্ডারটাকে দিয়ে দিলেন কোনো কথা বলতে পারে নাই ডান বাম বলে তিনি গন্তব্যে পৌঁছে গেলেন বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল সালাম বিনিময় হয়ে গেল হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে যুবক তোমার নাম তো মূসা সঙ্গে সঙ্গে মূসা আশ্চর্য হয়ে ভাবতেছেন এত দূর আমি আসলাম আমাকে তো কেউ চেনার কথা নেই এই লোকটা আমাকে দেখে নেই আমাকে চিনলো কেমন এবার মূসা ভয়ে পেয়ে বলতেছে আপনি আমাকে চিনলেন কেমন আমাকে তো চেনার কথা নয় এবার বৃদ্ধ লোকটা বলতেছে শোনো ও মূসা যুবক তুমি যে তোমার নামটা মূসা শুধু এই নামটাই জানে না তোমার কাম ও জানে কি তুমি কেন এই জন্য জানে কি জন্য আসছি একটা মানুষকে মেরে ফেলছো এরপর এখানে আসছো এবার মুসার থরথর করে কাঁপতে আর বাপতেছে সেটা কি ফেরাউনের লোক নাকি টেনশনে পড়ে গেছে এ তো ইতিমধ্যে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে যুবক মুসার শোনো তোমার নাম মুসা তুমি কি জন্য আসছো তাও জানি কোন জায়গা থেকে আসছো তাও জানি কিন্তু তুমি আমাকে শুধু বুড়ো মানুষ মনে করতেছো আমি শুধু সাধারণ বুড়োদের কাপের বুড়ো নই আল্লাহ তালা আমাকে এই মাদিনবাসীর জন্য আল্লাহর পায়গাম্বার করে পাঠিয়েছেন আমি হলাম সেই পায়গাম্বার সোয়াইব আলাহ সালাতাম ও ইলাম সোয়াইবা আমি আল্লাহর নবী সোয়েব সঙ্গে সঙ্গে মুসার আনন্দ দেখে কে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বল আহারে আল্লাহর পায়গাম্বারের সঙ্গে পরিচয় হয়ে গেলাম আমি খুব ধন্য খুব খুশি হয়ে গেছেন সঙ্গে সঙ্গে এবারে বলতেছে গতকাল গতকালকে আমার মেয়েগুলোকে দেখেছ আজকে আমার মেয়েটাকে দেখেছ এই দুইটারে যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব তুমি কি বিয়ে করবা নাকি সুবাহান্লাহ বলবেন না বিয়ের পর্বকে সামনে রেখেই তো কথাগুলো আসলো বলবো 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 তুমি কি বিয়ে করবা নাকি মুসলাসালু আসালাম একটু চিন্তা করলেন না কারণ নবীর পক্ষ থেকে অফার আর সেখানে হিসাব করে কি করব। নবীর মেয়ে অনেক ভালোই তো হয় সঙ্গে সঙ্গে বলে ফেলছেন রাজি আছি কি এখনই রাজি আসি সঙ্গে সঙ্গে সহাবিল্লাতাম বললেন শোনো আমি যে তোমার সাথে আমার মেয়ে কি বিয়ে দেব এই মুহূর্তে এই মুহূর্তে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো না কারণ তোমার রেকর্ড তো ভালো না কেন কি হয়েছে থাপুর মারলে মানুষ মরে মারলে মানুষ মরে তোমার রাগ খুব বেশি তাহলে এখান থেকে দেখা গেল দেখেন প্রস্তাবটা আসলো ছেলের বাবা থেকে না মেয়ের বাবা থেকে প্রস্তাব দিয়েছে মেয়ে না মেয়ের বাবা প্রস্তাব দেবে কি মহিলা মান মেয়ে নিজে দেবে না মেয়ের বাবা দেবে কে দেবে মেয়ের বাবা অথবা মেয়ের অভিভাবক দেবে কিন্তু এখন কি অভিভাবক লাগে গার্জিয়ান লাগে গার্জিয়ান যদি বলে মা বিয়ে দেব মেয়ে বলে আব্বু তোমার এত দায়িত্ব নেওয়ার কি দরকার আমাদের কি চোখ কান বড় হয়নি আমরা কি চোখ কান আমাদের খোলা হয়নি আমাদের বয়স হয়নি এত টেনশন করেন কেন একসঙ্গে সঙ্গে দেখছি যে কোনো একটা চয়েস করে নেবনে আমি আছে না নাই সবগুলোর সঙ্গে চ্যাটিং করে মোবাইলে মিস কল মারে মোবাইল এ তো খুব ভালো জিনিস এটা যে কি কত ঘর যে ভাঙছে মোবাইল দিয়া কার বউ যে কত নিয়ে চলে গেছে আর একজন এর কোনো হিসাব নাই তার সব মাধ্যম কি মোবাইল দূরত্ব যতই হোক কাছে থাকুন দূরত্ব যতই হোক কাছে থাকুক বেডরুম বেডরুমে যত কাছে তার চোখ কাছে এনে দেয় হলো মোবাইল চুয়াডাঙ্গা আমার মাহফিল রাতের বেলা খাইতে বসছে মাহফিল ওঠার আগ দিয়ে এক মুরব্বী পাশে এসে বসে বলে হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন বললাম যে দোয়া করি কোনো সমস্যা খুচুর বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুর গা চোয়াডাঙ্গা বিয়ে দিলেন ঘটক কে মোবাইল কে ঘটক মোবাইল বললাম মোবাইল মানে খুচুর মোবাইল কিনে দিব না কিন্তু মেয়েটা বললো আব্বু আমি সায়েন্সের ছাত্রী আমার মোবাইল লাগবে অনলাইনে ক্লাস করতে হয় কিনে দিলাম ভালো একটা দামি মোবাইল কিনে দিলাম সে অনলাইনে ক্লাস করতে করতে এই যেদিকে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না তিন দিন খবর নাই আমি কাউকে বলতেও পারি না আমার মেয়ে কই কি অবস্থা কিছু খোঁজ নিতে পারছে না কাউকে বলতে পারছে না তিন দিন পর আমাকে আমার মোবাইলে রিংটন বাঁচতেছে রিসিভ করেই দেখি আমার মেয়ের কণ্ঠ পেলাম সালাম দিয়ে শুরু করে বলতে আব্বু টেনশন করিও না সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে কে কথা কি বুঝতেছেন আপনারা সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে। এরপরে বলতেছে আব্বা এই টেনশনও করার দরকার নাই তুমি কোনো টেনশন করো আমরা ভালো আছি আমি থেকে কি হয়েছে এক থেকে কয়জন হয়েছে ঘটককে মোবাইল শুধু শর্ট কথা বলি যদি কেউ তার মেয়েকে বিয়ে দিতে না পারেন বিয়ে হচ্ছে না দয়া করি একটা মোবাইল কিনে হারামের সম্পর্ক কখনো শান্তিময় হতে পারে না ঠিক না যে বিয়েতে বাপমা নাই যে বিয়ের অলি নাই যে বিয়ের সাক্ষী নাই সে বিয়ে হবে না বাতিল হবে না হবে না মেয়ের বাবা নাই মেয়ের মা নাই মেয়ের গার্জিয়ান নাই বিয়ে হবে না আজকে সমাজে অহরহ আছে না নাই বলেন তো সাল্লাম বললেন আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তোমার রেকর্ড তো ভালো না থাপ্পুর মারলি মানুষ মরে যায় তাহলে কি করতে হবে আমার বাড়ির যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো তোমাকে আট বছর পালতে হবে দশ বছর পাললে ভালো হয় আট বছরের অনার্স কোর্স আর দশ বছরে মাস্টার্স ডিগ্রি তোমার হয়ে যাবে ছাগল পালা শুরু হলো ছাগল তো খুব শান্ত প্রাণী তাই না যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত প্রাণী ছাগল নাকি যেখানে যাবে নাকি একবার যদি ব্রেক মারে ছাগল মারা ছাগল ব্রেক মারা বুঝলেন তো সামনের দুটো পা যদি একবার শুধু একবার মাটিতে বসায় দেয় আপনার দড়ি সিরা আপনি যাবেন বলবে তুই যা আমি যাব না ঠিক কিনা এই হলো ছাগল সেই ছাগল পালতে যার রাগ নাই নাকি বলেন আচ্ছা এই রাগী লোকটাকে দিয়েছে ছাগল পালার দায়িত্ব দশ বছর ছাগল পাললেন সর্বশেষ দিন যেদিন তার ডিউটি শেষ হবে সম্পূর্ণ হবে ইবনে কাসির এসেছে ইবনে কাসির সির তার তেফসির গ্রন্থে বর্ণনা করেছেন ছাগলগুলো নিয়ে তিনি বাড়ির দিকে আসতেছেন হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে দৌড় রাগ উঠে গেছে তার ছিটকে পড়া ছাগলকে ধরার জন্য পাল থেকে বিচ্ছিন্ন হওয়া ছাগলকে ধরার জন্য তিনি দৌড় মারলেন তার পিছে পিছে ছাগল দৌড়ায় নবীও দৌড়ান শেষ পর্যন্ত ছাগলটা আর পারে না কারণ নবীদের গায়ের শক্তি সব মানুষের চাইতে কম না বেশি বেশি ছাগলটা থেমে গেছে থত্তর করে কাঁপতেছে ভয়ে মুশারাক তো হান্ডেট ডিগ্রি হয়ে গেছে দুই পা, দুই পা দুই হাতের মধ্যে নিয়ে আসন্ন চড়িয়েছেন একটা আসার মারবেন কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে ভয় কাঁপতেছে থরথর করে লমকূপ দিয়ে লমকোপ দিয়ে ঘামগুলো জরে জোরে পড়তেছে টপ টপ করে মনে হলো হঠাৎ করে এই ছাগলটা তো কিছুই বোঝে না ওর তো কোনো এলেম কালাম নাই কিচ্ছু বোঝে না এর মাইরা লাভটা কি দয়া হলো দুই হাত থেকে দুই পা দুই পা সড়াইয়া দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন স্নেহ করলেন মোহাব্বত করলেন ভালোবাসলেন আল্লাহ বলছেন মুসা তোমার পরীক্ষা হয়ে গেছে তোমার কারবার হয়ে গেছে তোমার ধৈর্য চলে আসছে আমি তোমাকে নবুয়াদ দিয়ে দিলাম জনুকন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ এই প্রেক্ষাপটটা টানার মূল কারণটা হলো বিয়ের পদ্ধতিতে আমরা একটু হালকা শিখে নিলাম বিয়ের সিস্টেম বিয়ের প্রস্তাব কেমন করে হবে আরেকটা বিষয় এখান থেকে বের হয়ে আসলো রাগ যদি কারো বেশি থেকে যায় রাগ কমানোর দরকার আছে না নাই বলেন রেগে যাবেন তো হেরে যাবেন যেখানেই রাগ সেখানেই ধ্বংস রাগ করবেন সব পয়মান হয়ে যাবে এই জন্য ইমানদারকে রাগই হবে না ধৈর্যশীল হবে বলেন বলেন কি হবে ধৈর্যশীল হবে নামাজ পড়তে মন চায় না ফজরে উঠতে মন চায় না আমি জোর করে সেই সময় ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় গেছে ধৈর্য এটাও কি বলেন ধৈর্য ধৈর্য মানে ধৈর্যের বহু সংজ্ঞা সে এবে নিজেকে বাধ্য ধৈর্যের কাজ কেউ আপনাকে গালি দিয়েছে আপনি ধৈর্য ধরলেন এটা একটা ধৈর্যের কাজ যে কোনো কাজে টিকে থাকাও ধৈর্যের কাজ আল্লাহ তালা বলছেন বান্দারি আমি তোকে নামাজটাকে ফরস করে দিয়েছি কষ্ট হলো তুই নামাজটা পড়বি কিন্তু নামাজের যদি তুই একবার মজা পেয়ে যাস নামাজ না পড়লে তুই কখনো থাকতে পারবি না জোর করুন সুবহান আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরও জোরে আমিন হাতনামান কষ্ট পেলেন মনে হয় নামাজ পড়বো আমরা নামাজ কায়েমের সংগ্রাম করবো নাম্বার তিন হলো ওয়া তুজ জাকা জাকাত চাঁদাই করবে ওয়াতা সিম বিল্লাহ আল্লাহকে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তোমরা একতাবদ্ধ হয়ে তোমরা একতাবদ্ধ থাকবে আল্লাহকে আল্লাহর পথে তোমরা টিকে থাকবে ও আতাসিম বিল্লা হুয়া মাউলা কুম ফানি আমল মাউলা অনি আমল নাসির এবং তাকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে তিনি তোমাদের একমাত্র অলি তুমি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারো ফানি আমল মাওলা তার চাইতে বড় ওলি তার চাইতে বড় বন্ধু আর কে থাকতে পারে তার চাইতে বড় সাহায্যকারী কে থাকতে পারে আসুন এক নাম্বার আমরা শিখে নিলাম জিহাদ করব কার পথে আসতে বলো না জিহাদ করবো কার পথে নাম্বার দুই হলো নামাজ সংগ্রামের আন্দোলন করব নামাজ সংগ্রামের কাজ করব নিজে নামাজ পড়ব সমাজে নামাজটাকে চালু করার চেষ্টা করব জোরে বল ইনশাল্লাহ সমাজে জাকাত থাকবে না সুদ থাকবে জাকাত থাকবে জাকাত যেন সমাজে চালু হয় এই জন্য আমরা চেষ্টা চালাবো জোরে বলি ইনশাল্লাহ সুদের ধারে পাশে আমরা যাবো না জোরে বলি ইনশাআল্লাহ আমরা পথ ধরব কার আসতে বলো না পথ ধরবো কার আমার সবচেয়ে বড় বন্ধুকে সবচেয়ে বড় বন্ধুকে ফানি আমল মাওলা ওয়ানি আমান নসিদ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু তোমাদের জন্য বন্ধু হবে তিনজন এক নাম্বার কে নাম্বার দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার তিন হলো যারা ইমানদার এই তিনজন হবে বন্ধু এই তিনটা বন্ধু যদি তুমি ধরে রাখতে পারো ঠিকে রাখতে পারো আল্লাহ তাআলা বলছেন বান্দা তোর কোনো চিন্তা না আমি তোরে জান্নাত দিয়ে দেব যরকন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। গফিরাত নিজমরাত নিফানো রাত্রিতে হাজেরা মুসলমান নর তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গোনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারীর মতো দুটো হাত পেতে আছে আল্লাহ। গুনার দিকে নজর দিও না বান্দা করে তামাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিল আব্বা আম্মা কত বড় সম্পদ যারা বাপ মাকে হারিয়েছে তারা সারা কেউ বুঝবো না রে আব্বা যার কবরে চলে গেল কবরের সমস্ত আজাব মাফ করে দাও কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও চক্ষু বন্ধ করুন দিল থেকে একটু উঁচু করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন সহিব বিশেষ করে মা ফিল্টার আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন বিনিময় কেমতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিন মা ফিলরা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছে মুসলমানদের পারে তোলা যে সময় মাটি নাই আয় আল্লাহ তাআলা এক শাশি কোটি মুসলমান মেহেরবানি করে মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি এই ক্রান্তি কালে মুসলিম উম্মার জন্য অমরের মতো একজন শাসক তুমি আল্লাহ দিয়া দাও একজন নেতা তুমি আল্লাহ দিয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না ডান হাতে আমল না আসা পর্যন্ত মরণ দিও না ডানহাতে হাতে আমল না আসা পর্যন্ত আমাদেরকে তোমার কাছে নিও না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি কত লোক তোমার ঘর জিয়ারা করার জন্য যায় তোমার ঘর জিয়ারা করার তফিক যারা যেতে পারেনি তাদেরকে অন্তত জীবনে একটা যাওয়ার তফিক দিয়ে দাও তোমার নবীর কবর জিয়ারা করার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও যুবকরা মা ফিল্টারে ডাক দিয়েছে যুবকদের সমস্ত আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো তাদেরকে পুরস্কৃত তুমি আল্লাহ নিজে করো এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব রে তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে কেউ আমাকে রাখতে পারবে না মেহরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত কবর পর্যন্ত নিও না আল্লাহ কত চোর গুন্ডা বদমাশ মাস্তান্না প্রকাশ্যে ঘুরে বেড়ায় তোমার মহাব্বতের বান্দাগুলো পাখিগুলো কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে মেহের করে বন্দিতে থাকা খাঁচা খাঁচাতে খাঁচাই বন্দি থাকা তোমার পছন্দের পাখিগুলোকে করোনার পাখিগুলোকে খাঁচা মুক্ত হয়ে মুক্ত আকাশে বাতাসে গান গার তফিক তুমি আল্লাহ দিয়া দাও একদিন তো মরে যাব রে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে টান মেরে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের সয়া দিবি বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে দেবে আর দিন কেউ খোঁজ নিতে যাবে না রে ও আল্লাহ মাথার চুলে কত শ্যাম্পু দিয়েছি চামড়ায় কত সাবান লাগিয়েছি কত তেল লাগিয়েছি মারা যাব চব্বিশ ঘন্টার মধ্যে মাথার চুলগুলো খসে খসে শেষ হয়ে যাবে তিন দিন যাবে না চামড়াগুলো গোলে গলে শেষ হয়ে যাবে সাত দিন যাবে না পেটের নারী পরে সব চোখ মুখ কান্না বের হতে থাকবে কি ভূত কিমাকার হয়ে যাবে এমন কঠিন মুহূর্ত যখন চলে আসবে আল্লাহ সেই কঠিন সময় জবানে জারি করে দিও ইলাহা ইল্লাল্লাহ মোহামদুল্ল রসুল্লা